আমার আজকের রেসিপি এঁচড় দিয়ে মুগ ডাল এটা ভাত দিয়েও খেতে ভালো লাগে আবার রুটি বা পরোটার সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে বাড়িতে এভাবে একবার এঁচড় রান্না করে খান আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক যে এই এঁচড় দিয়ে মুগ ডালটা আমি কীভাবে রান্না করেছি এর জন্য এঁচড় নিয়েছি আমি পাঁচশো গ্রাম এটা বাজার থেকে খোসাটা ছাড়িয়ে দিয়েছে আর নিয়েছি সর্ষের তেল কারণ এচড়ে তো ভীষণ আঠা থাকে তাই সর্ষের তেল হাতে মাখিয়ে এঁচোড়টা কাটতে হয় একটা কাঠের পিঁড়ি মতো নিয়ে নিয়েছি যার জন্য যার মধ্যে এঁচোড়টা কাটবো আর কি এবার সর্ষের তেল ছুরির মধ্যে কিছুটা মাখিয়ে নিলাম আর যার মধ্যে রেখে এঁচোড়টা কাটবো সেখানেও মাখিয়ে নিলাম আবার হাতেও কিছুটা সরষের তেল মাখিয়ে নিয়েছি এবার এচোটটা কাটার সুবিধার জন্য ছোট একটা টুকরো করে নিয়েছি আর এই যে এচড়ের সামনে বুকের দিকের অংশটা এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয় এই যে আর যেহেতু এটা এছে নয় এটার কোয়া হয়ে গেছে তৈরি তাই জন্য এই কোয়াটাকে আগে আলাদা করে নেব আর পিঠের দিকে যে যে অংশটা এটা এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব হয়ে গেছে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর যে কোয়াটা এই যে দেখুন এই যে এরকম ছোট ছোট টুকরো করে কাটা হবে আর এই যে কোয়াটা এটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে ছাড়িয়ে নিতে হবে পাশগুলো আর এগুলো সব ফেলে দিতে হবে যেগুলো ছাড়িয়ে নিলাম সমস্তগুলোই এভাবে করে ছাড়িয়ে নিতে হবে আর এই যে কোয়াটা নিয়েছে এর মাঝখানের দিকে যে বীজটা এইটা নেবো রান্নার জন্য আর পিছনের দিকের অংশটা নেব আর মাঝখানের এই যে শক্ত অংশটা এটাকে কিন্তু ফেলে দিতে হবে এই যে এটা ঝোলে মধ্যে পড়লে খুব বাজে লাগে এভাবে করে পুরো এঁচোটা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে এটাকে সেদ্ধ করে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন এঁচোটা বেশি গলে না যায় তো এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। আমি এখানে এক টি স্পুন নুন আর এক স্পুন মতো হলুদ দিয়ে দিয়েছি এবারে বেশ খানিকটা জল দিয়ে এটা সেদ্ধ করতে বসাবো আগে নুন আর হলুদটা ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু ফুটে গেছে এই যে এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একদমই গলে যায়নি এবারে এঁচোড়টাকে জলটাকে ছেঁকে নিয়ে এঁচড়টাকে রেখে দিলাম পাশে সরিয়ে এবার রান্না শুরু করতে হবে তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে ফ্লেমটাকে অন করে এতে একশো গ্রাম মতো মুগ ডাল মানে ওই আমাদের মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল নিয়ে এটাকে একটু ভেজে নেব হালকা লাল করে খুব কড়া ভাজে যেন না হয় কড়া ভাজে কিন্তু ডালটা সেদ্ধ হতেও সময় লাগবে আর খেতেও এখানে ভালো লাগবে না মোটামুটি হালকা কালার আসবে এই যে দেখুন ভাজা হয়ে গেছে এই যে এরকম কালার এসছে হালকা একটা লাল কালার আসে আর ভাজার একটা সুন্দর ফ্লেভার আসে আর কি তো মুগ ডাল ভাজা কমপ্লিট এবারে এটাকে জল পাল্টে পাল্টে তিন চারবার বেশ ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যেও তো প্রচুর নোংরা থাকে এই জন্য ধুয়ে নিতে হবে এই যেভাবে জল পাল্টে পাল্টে আমি কিন্তু তিন চারবার ধরে জলটাকে এই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে এটা সেদ্ধ করতে বসাতে হবে আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারও মুগ ডালটা সেদ্ধ করে নিতে পারেন তো খেয়াল খালি রাখবেন যেন বেশি গলে না যায় তাহলে ভালো লাগবে না খেতে ডালটা ফুটে উঠেছে আর এই যে দেখুন ফেনা কাটছে এই ফ্যানাগুলো হাতার সাহায্যে এভাবে করে তুলে ফেলে দিতে হবে এতে করে যদি ডালের মধ্যে কোনো নোংরা থেকেও থাকে তাহলে সেটা ফেনার সঙ্গে বেরিয়ে যাবে আর ডালটাও পরিষ্কার হয়ে যাবে দেখুন পুরো ফ্যানারটা তুলে ফেলে দিয়েছি আর ডালটা এখন একেবারে পরিষ্কার এই সময় পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে আমি নুন দিয়েছি কিন্তু এখানে দেখানোটা স্কিপ করে গেছি ভিডিওটা তোলা হয়নি এই যে দেখুন মিনিট দশেক লেগেছে ডালটা সেদ্ধ হতে এই যে সেদ্ধ হয়ে গেছে এর বেশি কিন্তু আর সেদ্ধ করার দরকার নেই এবারে ফ্লেমটাকে অফ করে এটা অন্য একটা পাত্রে ঢেলে রাখবো এই কড়াইটাই আবার একটু ভালোভাবে ধুয়ে বসিয়ে দিলাম রান্নার জন্য দিয়ে দিলাম এখানে দু টেবিল স্পুন মতো সর্ষের তেল সর্ষের তেলে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সরষের তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এতে জিরে ফোড়ন দেব এখানে আমি হাফ টি স্পুন চিঁড়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা সেটা চিড়ে দিয়েছি আর দিয়েছি একটা তেজপাতা সেটাও কিন্তু ছিঁড়ে দিয়েছি এবার কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ফোড়নে একটা ভাজা ভাজা গন্ধ বেরোলে ওই এঁচড় যেটা সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দেবো এবারে হাই ফ্লেমে এছোটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা হাইতেই থাকবে খুব বেশি কোনো সময় লাগে না জাস্ট একটু লাল করে ভেজে নেব। দেখুন এজোড়টা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন আর জিরের গুঁড়ো এক স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন এটা কালারের জন্য আদা বাটা দেব এক টি স্পুন আর টমেটো কুচি দেব একটা বড়ো টমেটো আমি কুচিয়ে নিয়েছি আর চিনি দিয়ে দেবো আমি দু টি স্পুন এখানে নুন আর মিষ্টিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন আর নিরামিষ রান্নায় মিষ্টি দিলে তো একটু ভালোই লাগে তো এটা আপনারা যে যেরকমভাবে খান সেই অনুযায়ী কিন্তু দেবেন এবারে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর মশলার কাঁচা গন্ধটা একেবারেই না থাকে যে কোনো রান্নাতেই মশলা ভালো কষানো হলে কিন্তু তার টেস্টটা খুব ভালো আসে দেখুন এটা মোটামুটি মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর হয়েও গেছে দেখুন থেকে অতি সহজেই এটা উঠে আসছে মানে এটা কষানো কমপ্লিট যেহেতু তেল আমি বেশি দিইনি তাই বাইরে এটা তেল বেরোচ্ছে না আর কি কিন্তু কষানো হয়ে গেছে সেটা এভাবেই বোঝা যায় এবারে এর মধ্যে ওই যে মুগ ডাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো খুব ভালো করে একটু মিশিয়ে যেরকম ডালটা রাখবো আর কি সেই অনুযায়ী জল দেবো আর একটু এখানে আমার আরও একটু জল লাগবে আরও আমি এক কাপ মতো জলের মধ্যে দিয়ে দিলাম যদিও আমি এটা একটু কিন্তু মাখা মাখাই করব। খুব বেশি একদম তেলটালে পাতলা ডাল কিন্তু এটা হবে না তো এবারে খুব ভালোভাবে জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এটাকে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও কিন্তু মিনিট দুয়েক রেখে দেবো তাদের সব মশলাগুলো ভালোভাবে মিশে যাবে আর কি ডাল বা এই এঁচড়ের সাথে যে দেখুন মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি জলটাও শুকিয়ে এসছে অনেকটা পরিমাণে এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আমি এখানে হাফ টি মতো গরম মশলা গুঁড়ো দিয়েছি আর ঘি দিয়েছি আমি দেড় টি স্পুন মতো এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর কি এবারে সব কিছু মিশিয়ে ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিংটা আমি রেখে দেবো মিনিট দুয়েক মিনিট দুয়েক পর ঢাকাটা খুলে নিলাম দেখুন রেডি আমাদের এচড় দিয়ে মুগ ডাল এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটা ভাতের সঙ্গেও খাওয়া যায় আগেই বলেছি এছাড়া রুটি পরোটা এসবের সঙ্গেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই যে দেখুন এটা ভীষণ ভালো লাগে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন যাই হোক এটা তেজপাতা তো এখন আর লাগবে না তাই এটা ফেলে দেব ফেলে এটাকে এবারে সার্ভিং বলে নামিয়ে নেবো আর কি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এঁচোটা এভাবে একবার মুগ ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তবে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল আইকন প্রেস করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য